বর্তমান অবস্থা দেখে একটা ছেলেকে বিচার করবেন না। কোনো ছেলেই চায় না আজীবন বসে খেতে। সবাই একটা সময় ভালো কিছু করে, কিন্তু সমস্যাটা হচ্ছে মানুষ এখন টাকা দেখে ছেলেকে বিবেচনা করে, ছেলেটা মানুষ না মানুষ এটাকেও দেখে না। আর তাই তো মেয়েরা এখন বেশি ধোকা খায়। একটা ভাই আমাকে বলতেছিল, আমাদের সম্পর্কটা ছিল 2 বছরের, সম্পর্কটা শুরু হয় বিয়ে বাড়ি থেকে। আমার কাজিনের বিয়ে ছিল, ও আমার ভাবির খালাতো বোন, বলতে পারেন সে আমার বিয়াইন। গায়ে হলো তো যখন ভাবির বাড়িতে যাই তখন তাকে আমি প্রথম দেখি। আমি বিয়ে বাড়িতে সবটা সময় ওর দিকে তাকিয়েছিলাম, মায়াবী চোখ দুটো থেকে আমার চোখ সরাতেই পারতেছিলাম না। ও বুঝতে পারলো বিষয়টা, ও কাছে এসে একটা কাশি দিল আর বললো, এভাবে তাকিয়ে থাকলে তো চোখ নষ্ট হয়ে যাবে, তারপর কি করবেন শুনি। তখন আমি বললাম, আপনার দিকে তাকিয়ে থাকাতে যদি আমার চোখ নষ্ট হয়ে যায় এতে আমার সমস্যা নাই, তবু আমি এভাবেই তাকিয়ে থাকবো। ও মুচকে এসে বললো, জীবন মনে হয় অনেকগুলো প্রেম করছেন তাই না? হ্যাঁ বললাম, না এরকম কিছুই না, জীবনে প্রেম জিনিসটাই এখন আসে নাই। তবে একটা কথা বলতে পারি আপনাকে, আপনাকে প্রথম দেখাতেই কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করতেছে, আর এই ভালো লাগায় যদি প্রেম হয়ে থাকে তাহলে আমি আপনার প্রেমে পড়ে গেছি। ও বলল, আচ্ছা তাই নাকি, একদিনের প্রেম ভালোবাসা বা? আমি তখন বললাম, ভালোবাসা কি আর সময় গুণে হয় নাকি, কখন হয়ে যাবে এ তো আমরা নিজেরাও জানি না। আর এখান থেকে শুরু হলো আমাদের সম্পর্ক, রাতের পর রাত ফোনে কথা বলা, দিনগুলো কেমন যেন অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছিল, ও আমার একটা অভ্যাস হয়ে যাচ্ছিল। আমি ওর ছাড়া কিছুই বুঝতাম না, পাগলের মতো সারাক্ষণ ওকে ভালোবাসতাম, সবকিছু বাদ দিয়ে ওর মেসেজের অপেক্ষা করতাম, কখন মেসেজ দিবে কখন কথা হবে। এভাবে একটা বছর কেটে গেল, সবকিছু সুন্দরই ছিল, কিন্তু সুন্দর আর বেশি দিন থাকলো না, শুরু হলো অবহেলা। যে মানুষটা কথা না বলে থাকতে পারতো না সেই মানুষটা কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করলো, বুঝতে পারতেছিলাম না কি হচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, আমি কি কোনো ভুল করছি যার জন্য তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ? বললো, না এমন কিছুই না, আমার এমনিতে ভালো লাগে না তোমার সাথে কথা বলতে, তাই কথা বলা কমাই দিছি। আমি বললাম, তুমি তো জানো আমি এসব কষ্ট পাই, তুমি এরকম কেন করতেছো? ও কিছুই বললো না। লাস্ট একটা বছর ও অনেকবার সম্পর্ক ভাঙতে চাইছে, আমি কোনো মতে আটকে রাখতাম হাত পা জোর করে। যখন আমাদের সম্পর্কটা 2 বছর হবে তখন আমি বললাম, চল আজকে আমরা ঘুরে আসি। ওই ঘুরে আসার কথা বলাটাই হয়তো আমার ভুল ছিল, ও বললো পারবো না। আমি যখন বারবার বলতেছিলাম তখন ও বলে উঠলো, তুই বুঝিস না তোকে আমি সহ্য করতে পারি না, তবু কেন আমার পিছু পড়ে আসছিস, মাফ কর আমাকে, আমি মুক্তি চাই তোর কাছ থেকে। ওইদিনের কথাগুলো শুনে চোখ দিয়ে ঠলঠল করে পানি পড়তেছিল, আমি বোবা হয়ে শুধু শুনতেছিলাম, মনে মনে ভেবে রেখেছিলাম ও যা বলুক আমি সব মিটিয়ে নেবো। ও লাস্ট কিছু কথা বলছিল, তোর কি যোগ্যতা আছে আমার সাথে রিলেশন করার? আমি তোর সাথে রিলেশন করছি এটা তোর ভাগ্য, না তোর বাপের অনেক সম্পত্তি আছে না তোর কিছু আছে, আমি তোর সাথে থাকতে পারবো না, তুই প্লিজ আমাকে মাফ কর আর আমাকে কল বা মেসেজ কিছু দিস না। এই কথাটা শোনার পর আমি ওকে বললাম, শুনো জীবন কাকে কেমন অবস্থা রাখবে আমরা কিছুই জানি না, জানি না আমাদের কাল কি হবে, তবে তুমি যে বললা যোগ্যতা এই কথাটা আমি সব থেকে বেশি কষ্ট পাইছি, আর এই কষ্টটা কোনোদিন কমবে না। তোমার বাবার অনেক টাকা এটার অহংকার তোমার তাই না? তোমার বাবাও কিন্তু শূন্য থেকে এখানে আসছে, তোমাদের অবস্থাও একটা সময় ভালো ছিল না, আমাকে সময় দিতে পারতা, আমাকে বলতে পারতা ভালো একটা চাকরি করো, আমি চেষ্টা করতাম আমার সবটুকু দিয়ে, এভাবে কথাগুলো না বললেও পারতা। যাই হোক ভালো থেকো তুমি, আমি তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না, মনের ভুলেও না, আমি মনে করবো আমি ভুল মানুষকে ভালোবাসছিলাম যার জন্য আমি এই উপহার পেয়েছি, তারপর আমি ওকে ব্লক করে দিই। এই তো 6টা মাস হয়ে গেছে ভাই, প্রথম দিকে অনেক কষ্ট হচ্ছিল, এখনো হয় তবে আগের থেকে কম, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এখন বিন্দাস সময় কাটাতেছি বন্ধু বান্ধব নিয়ে, পড়ালেখাটা অনেক ভালোভাবে শুরু করছি, ইনশাল্লাহ আমিও একদিন সফল হয়ে দেখাবো, কিছু করে দেখাবো, কারণ তোমাকে জবাব আমার দিতেই হবে, অবশ্যই দিতে হবে। প্রত্যেকটা মানুষ তার জীবনে প্রথম যে মানুষটাকে ভালোবাসে প্রথম ভালোবাসাটা কেন সেখানে বেশি দিন থাকে না, হয়তো দুজনে একজন খারাপ হয় নাহলে নিয়তি তাদের আলাদা করে দেয়, জানি না কেন, তবে এটাই বেশি হয়। আর যেসব আপুর একটা ছেলে যোগ্যতা নিয়ে কথা বলেন, প্লিজ আগে একটু নিজের বাবার দিকে তাকান, একটা পুরুষ পরিবারের জন্য সবটুকু বিসর্জন দিয়ে দেয়, এত পরিশ্রম এত স্যাক্রিফাইস শুধু পরিবার সকলকে ভালো রাখার জন্য করে, দিন শেষে নিজের দিকে তাকাতে বলে যায় পরিবারকে ভালো রাখতে রাখতে। আর আপনি একটা পুরুষের যোগ্যতা নিয়ে কথা বলতেছেন, জীবন কখন কাকে কোন মোড়ে নিয়ে দাঁড় করাবে আমরা কেউই জানি না, যে ছেলেটাকে আজ ছেড়ে দিলেন আপনি কি গ্যারান্টি দিতে পারবেন ওই ছেলেটার ভবিষ্যতে কিছুই করবে না, এর ভবিষ্যৎ অন্ধকার, পারবেন না। মানুষ চেষ্টা করলে সবকিছু করতে পারে, সবকিছু শুধু সময়ের অপেক্ষা, এই ছেলেটাও ভালো কিছু করতে পারে, এই ছেলেটাও জীবনে সফল হতে পারে, হয়তো আপনার বাবার থেকে অনেক বেশি কিছু করতে পারবে যদি তার ভিতরে জেদ থাকে আর সফল হওয়ার ইচ্ছা থাকে। আর এই ছেলেটা যেদিন সফল হবে সব থেকে বড় কষ্টটা আপনি পাবেন, আর এটাও বিশ্বাস রাখেন আপনি ওকে ঠিক যেভাবে কথাগুলো বলছেন আপনার থেকে বড় লোক আর আপনার থেকে বেশি অহংকার একজন মানুষ ঠিক আপনাকে এই সেম কথাগুলো বলবে, হয়তো সময় লাগবে কিন্তু জীবনের কোনো না কোনো একটা সময় এসে আপনি এই কথাগুলো শুনবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, ভালো রাখার চেষ্টা করবেন সবাইকে, আল্লাহ হাফেজ।